অনস্ক্রিনের মধ্যে একটি বৃদ্ধ লোককে দেখতেছেন কিভাবে মানুষের কাছে এসে ভাই দুই হাত দিয়ে সাহায্য চাচ্ছিল, তবে কোনো মানুষ তাকে সাহায্য দিচ্ছিল না। এই লোকটি সবার কাছে দুইটি হাত জোর করে বলছিল, আমাকে কিছু সাহায্য দেন, আমি ইফতার করব, কারণ আজকে আমি রোজা রেখেছি। এই তীব্র রোদের মধ্যে যখন মানুষের কাছে গিয়ে হাত পাচ্ছিল, এমত অবস্থায় তার শরীরটা ঘামে ভিজে যায়। ইফতারের আগ পর্যন্ত তিনি মানুষের কাছে গিয়ে শুধু সাহায্য চাচ্ছিল, হাত পাচ্ছিল, আমাকে দুইটা টাকা দেন, আমার ঘরের মধ্যে এখন আমার সন্তানরা না খেয়ে আছে, আমার স্ত্রী রোজা রেখেছে, তারা কি খাবে। তিনি যাদের কাছে হাত পাচ্ছিল, এখানে অসংখ্য কোটিপতিরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল, চাইলেই তাকে দুইটা টাকা দশটা টাকা দিতে পারতো। ধরে নিলাম গাড়ি থামিয়ে ওইখানে দুইটা টাকা দিবে না, তবে বাস থেকে যে সকল লোকগুলো তাকে দেখছিল, সে বাস থেকে তো তাকে কিছু সাহায্য করতে পারতো, তবে সেটাও করে না। আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে বড় গলায় কিন্তু ভাই পোস্ট করতে থাকে, এই ভাই আমি কিন্তু সাহায্য করি, দান খয়রাত করি, আমাকে এটা করেন, আমাকে ওইটা করেন, আমাকে এটা বানায় দেন, তাহলে আমি সবাইকে সাহায্য করব। আসলে ভাই বানানোর পরে কেউ কাউকে সাহায্য করে না, আগ পর্যন্ত মুখ দিয়ে সবকিছু বলতে পারে, তবে কাজের বেলায় কিচ্ছু না। আমি যখন বৃদ্ধ লোকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলাম যে তীব্র রোদের মধ্যে মানুষের কাছে সাহায্য চাচ্ছে, তবে কেউ তাকে সাহায্য করছে না, তখন ভিতর থেকে চিৎকার বের হইল। তবে আজকে এই লোকটিকে নিয়ে আমরা সবাই আফসোস করতে পারি, লোকটিকে নিয়ে আমরা ভিডিও করেছি। তবে এরকম হাজার হাজার লোক যে আপনার বাড়ির আশেপাশে থাকে, আপনার এলাকার মধ্যে থাকে, আপনার সমাজের মধ্যেই থাকে, আমাদের এই দেশের মধ্যেই থাকে, তাদের দিকে একটু তাকান, তাদেরকে গিয়ে যা পারেন একটু সাহায্য করেন। ইফতারের মধ্যে তো ভাই এমন ভাবে ভোজন করেন যে মনে হচ্ছে আপনি 100 বছর ধরে না খেয়ে আছেন। খাবার পাওয়ার সাথে সাথে পেটটা এতটুক থেকে এত বড় করে ফেলেন। সেহরির সময় এমন ভাবে খান যেন আপনি যেন কয় বছর না খেয়ে থাকবে। ইফতারে সেহরিতে কত খাবার আপনারা নষ্ট করছেন, তবে এই সকল লোকগুলো না খেয়ে রোজা রাখছে। মহান আল্লাহ তাআলা আপনার জন্য 1 মাস রোজা রাখা ফরজ করে দিয়েছে, সে 1 মাস রোজা রাখতে গিয়ে কতই অভিযোগ আপনার, আপনি শুকিয়ে যাচ্ছেন, আপনার পেটের মধ্যে আলসার হচ্ছে, গ্যাস্ট্রিক হচ্ছে, আপনার কত ধরনের রোগ হচ্ছে রোজা রেখে। 12 মাসে যদি হয় 1 বছর, তাহলে মাত্র 1টা মাস আপনি রোজা রাখতে পারছেন না, অন্যদিকে এই সকল লোকগুলো 12 মাস রোজা রেখে যাচ্ছে, এরা রোজা রাখতে বাধ্য হচ্ছে, কারণ ভাই তাদের তো পেটের মধ্যে অন্ন জুড়ছে না, 1 বেলা খেলে 2 বেলা না খেয়ে থাকে, রাতে ঘুমাইলে দিনে ঘুমাইতে পারে না, দিনে ঘুমাইলে রাতে ঘুমাইতে পারে না, 24 ঘন্টার মধ্যে 2-4 ঘন্টা ঘুমায় তারা। আমরা জানি ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, তবে এই সকল লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, কারণ তাদের শোয়ার জায়গা নাই। এরাও মানুষ, এরাও বাঁচতে চায়, এরাও একটু সুখে থাকতে চায়, আপনার কাছে এসে 2টা টাকা সাহায্য চায়। পারলে তাদেরকে দিয়েন, কখনো অপমান অপদস্ত করেন না। হয়তো এই লোকটিরও একটা সময় অনেক ভালো সুন্দর একটি জীবন ছিল, তবে আজকে সেইগুলো নাই। সেই সাজানো গুছানো সংসারের মধ্যে তার সন্তানরা ছিল, তারা হয়তো তাদেরকে লাথি মেরে রাস্তায় বের করে দিয়ে তারা সুখে আছে। তবে এই ক্ষণিকের সুখ কখনোই আপনাকে সারা জীবনে সুখ এনে দিতে পারবে না, কারণ মা বাবার উপরে যারা অন্যায় অত্যাচার করে তারা জীবনও সুখী হতে পারে না। এই দুনিয়ায় পরকালে দুই জায়গায় কিন্তু এটার জন্য তাদের চরম শাস্তি পেতে হয়। আজকে আপনার মা বাবার সাথে আপনি যা করছেন, আপনার সন্তানও ঠিক তাই আপনার সাথে করবে, বড় জোর কিছু বেশি করবে কম করবেন, যথাসম্ভব চেষ্টা করবেন মা বাবাকে যেন সুখে রাখা যায়, মা বাবাকে একটু শান্তিতে রাখা যায়, তাদের মনে যেন এক বিন্দু কষ্ট আপনার ধারা না হয়, এদিকে যদি খেয়াল রাখেন তাহলে জীবনে আপনি সুখী হতে পারবেন। আজকে এই ভিডিওটি আপনাদের সবার কাছে একটি বিনীত রিকোয়েস্ট করব, ভাই এই ভিডিওটি সবাই শেয়ার করতে থাকেন, যাতে করে প্রত্যেকটি মানুষের কাছে এই বার্তাটি পৌঁছে যায়, অন্ততপক্ষে রোজার মাসে তার আশেপাশের সকল দরিদ্র মানুষকে গিয়ে যেন একটু সাহায্য করে। মনে রাখবেন, কাউকে দান খয়রাত করলে কখনোই আপনার ধন দৌলত কিন্তু কমবে না, বরঞ্চ আপনার কিন্তু সবকিছু বাড়তেই থাকবে। এটা হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আপনি যদি কাউকে আজকে 1 টাকা দিয়ে সাহায্য করেন, সেই সাহায্যটা ঘুরে ফুরে আপনার কাছে আসবেই ভাই। সো এটার মধ্যে কোনো লস নাই ভাই, এটা কিন্তু দ্বিগুণ থেকে 4 গুণ 5 গুণ 100 গুণ বেশি আপনি পাবেন, কম পাবেন না। কমেন্ট করে জানাতে থাকেন এই রমজান মাসে কে কি করছেন, দেখতেছি আপনাদের সবার মূল্যবান মতামত।